গাড়ি ঘোরানোকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হাওড়ার বাঁকড়া। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক ইটবৃষ্টি ও বোমাবাজির অভিযোগ। আজ দুপুর নাগাদ ঘটনাটি ঘটে হাওড়ার বাঁকড়া রসিকুলে। এলাকা শান্তি ফেরাতে শেষমেশ নামাতে হয় বিশাল পুলিশ বাহিনী ও র‍্যাব। পুলিশ সূত্রে খবর, ওই এলাকার এক জামাকাপড় ব্যবসায়ী আজ তার গাড়ি ঘোরানোর সময় অন্য একটি গাড়িতে ধাক্কা মারে। এতে আংশিক ক্ষতিগ্রস্ত হয় ধাক্কা লাগা গাড়িটি। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। ক্রমেই সেই বচসা হাতাহাতি রূপ নেয়। অভিযোগ, এরপরই ওই ব্যবসায়ীর লোকজন পাশের লোকজনকে মারধর করে। প্রতিহিংসা মেটাতে এরপর দল বেঁধে পাশের পাড়ার লোকেরা হামলা চালায়। দুই পক্ষের মধ্যে শুরু হয় ব্যাপক ইটবৃষ্টি। কয়েকটি বাইক ভাঙচুরের পাশাপাশি একটি গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয়। এমনকি উত্তেজনার মাঝে বেশ কয়েকটি বোমাও মারা হয়। বোমাবাজি ও হামলা চালানোর অভিযোগ এটি স্থানীয় পঞ্চায়েত প্রধানের দিকে। এদিকে ঘটনাস্থলে উত্তেজনা বাড়তে থাকায় ছুটে আসে ডোমজুদ থানার পুলিশ ও র‍্যাব। মাইকিং শুরু করে পুলিশের তরফ থেকে, দুপক্ষকে ছত্রভঙ্গ করে ডোমজুদ থানা ও র‍্যাব। এরপর থেকেই ওই এলাকা পরিস্থিতি কার্যত থমথমে। একটা অঞ্চলে যিনি হেড হন, যিনি প্রধান হন, যে কোনো কেসে কোনো মানুষ মিথ্যে করে বলতে পারে, কিন্তু সঙ্গে সঙ্গে পুলিশও এসছে এবং সাংবাদিকরাও এসছে। সেখানে আমি গিয়েছি বলে আমার জানা নেই এবং প্রশাসনও দেখেনি এবং রিপোর্টাররাও দেখেনি। এখন যে কোনো বক্তব্য করার আগে প্রশাসন নেমে পড়েছে। প্রশাসন যেটা ভালো বুঝবেন সেটা করবেন। ওখানে বোমও চলেছে কি না চলেছে সেটা আমার জানা নেই, কিন্তু প্রশাসন নেমে পড়েছে। যদি বোম চলে তদন্ত হয়ে বার করবে। গাড়ি রাখা নিয়ে যদি সমস্যা হয়, আমি অঞ্চল প্রধান, একদম পার্শ্ববর্তী এলাকায় রয়েছি, আমাকে বলা দরকার ছিল, ঝামেলা করার তো দরকার ছিল না। তাহলে ওদের অভিযোগগুলো কি? হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের প্রতিবেদন, নিউজ বাংলা টুডে।